হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড। মারুফ সিরিয়া চ্যানেল থেকে সবাইকে আবারও ওয়েলকাম করছি। আপনারা জানেন যে 2019 সালের সবচেয়ে ব্যবসা সফল ছবি পাসওয়ার্ড ঈদে রিলিজ পেয়েছিল এবং এটি নিয়ে প্রচুর সমালোচনা হয়েছিল। পরিচালক মালেক আফসারি ছবিটি মুক্তির আগে তিনি মোটামুটি অনেকবার বিভিন্নভাবে বলার চেষ্টা করেছিলেন এটি তার ক্রিয়েটিভিটি বা তার চিন্তার ফসল পাসওয়ার্ড, অত্যন্ত আধুনিক এবং ডিজিটাল বিভিন্নভাবে তিনি বলার চেষ্টা করেছিলেন। কিন্তু মুক্তির পরপরই তা মুক্তির আগের সংখ্যাটি আসলে সত্যি পরিণত হয়। এটি আসলেই একটি কোরিয়ান সিনেমার রিমেক বা বলা যায় যে কপির মতোই। মেইন আইডিয়া বা এটার গ্রাউন্ড যে স্টোরিটা, এটা আসলে ওখান থেকেই ইন্সপায়ার্ড এবং কোরিয়ান ছবিটিও আরেকটি ছবি থেকে আসলে বানানো। তো যাই হোক, সেটি নিয়ে এখন আর কথা বলছি না, সেটি নিয়ে প্রচুর কথা হয়েছে। ইভেন দেশে কলকাতায় অনেক রিভিউ এটা নিয়ে হয়েছে। তো পাসওয়ার্ড ছবিটি যদি আমরা ইন এ শর্ট সামারি হিসাবে বলি, এখানে আসলে একটি পেন ড্রাইভ নিয়ে কাহিনি এবং পেন ড্রাইভের একটি পাসওয়ার্ড আছে। পেন ড্রাইভটি হলো আলাউদ্দিন সরকার নামে একজনের, যার সুইস ব্যাংকে প্রচুর টাকা, হাজার হাজার কোটি টাকা। তো ভিক্টর নামে একজন অসাধু ক্রিমিনাল আন্ডারওয়ার্ল্ডের, তো সে তার এই পেন ড্রাইভটি চায় এবং তার চায় সেই পেন ড্রাইভটি খুলতে তার নিজের অ্যাকাউন্টে টাকা নেওয়ার জন্য দরকার হয় পাসওয়ার্ড। তো ঘটনাক্রমে এই ভিক্টরের এই তার যে কর্মক্রিয়া, এটার সাথে জড়িয়ে যায় আমাদের যে সিনেমার হিরো নায়ক শাকিব খান। শাকিব খান যে কোনোভাবে হোক আহত হয়। আহত হওয়ার পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের ডাক্তার থাকেন বুবলি এবং বুবলির বোনকে যে কেউ একজন কিডন্যাপ করে শাকিব খানকে মুক্ত করতে চান। তো পরবর্তী দেখা যায় যে সেটি আসলে শাকিব খান নিজেরই ছোট ভাই ইমন। এখানে ইমনকে একজন অটিস্টিক হিসেবে দেখানো হয়েছে, যদি ইমনের ক্যারেক্টারটি নিয়ে মালিক আফসারি অনেক প্রশংসা করেছেন, আমরাও পত্রপত্রিকা অনেকভাবে শুনেছি। আমার ব্যক্তিগতভাবে ছবিটি দেখার সময় একটু ওভার অ্যাক্টিং লেগেছে, খুব একটা আহামরি কিছু মনে হয়নি। বিভিন্ন ক্ষেত্রে আমার একটু বিরক্তিও লেগেছে বলা যায়। হয়তো বা এটি আরও শান্ত এবং আরও কুল হিসেবে দেখালেও যে এটি সাইকিয়াট্রিক একটা অসুস্থ রোগী বোঝা যেত না ব্যাপারটা, তা না। আমরা দেশ বিদেশে অনেক ছবিতে এরকম অনেককে দেখে থাকি যে একটু ডিসঅর্ডার যে পেশেন্টগুলো তাদেরকে আর একটু কাম অ্যান্ড কোয়াইটভাবে দেখানো হয়। তো যাই হোক, এটা ওনার ট্রিটমেন্ট, মালিক আফসারির নিজস্ব ট্রিটমেন্ট বলে কথা। তো যাই হোক, এর পরবর্তীতে আসলে শাকিব খান যে কোনোভাবে হোক তার সাথে ভিক্টরের কাছে পৌঁছে যায়। ভিক্টর শাকিব খানের মাধ্যমে প্যান ড্রাইভ এবং পাসওয়ার্ডটি চাইলেও সে পায় না। আলাউদ্দিন সরকার অবশ্য মৃত্যুর আগে শাকিবের কাছে তার পাসওয়ার্ডটি বলে যায়। তো শাকিব যখন পেন ড্রাইভটি দেয় না, তখন ইমন মানে তার যে ছোট ভাই তাকে জিম্মি করার মাধ্যমে পাসওয়ার্ডটি নেওয়ার চেষ্টা করতে থাকে। তো যাই হোক, এভাবে সিনেমার গল্প এগোয় এবং শেষ পর্যন্ত আপনারা 8-10টা বাংলা ছবি ফিনিশিংয়ের মধ্যে হয়তো ফিনিশিং দেখতে পাবেন। আপনারা দেখতে পারেন, ছবিটি বায়োস্কোপে আছে এখন। তো আমরা ফুল গল্পটি অনেকে জানেন, ছবিটি অনেকে হলে গিয়ে দেখেছেন, আমি এটা নিয়ে আর ডিটেইলস কিছু বলছি না। ছবিটির সবচেয়ে আমার যেটি ভালো লেগেছে, যে ছবিটিকে 8-10টা আমাদের যে একদমই সচরাচর ফর্মুলাগত ছবি, তার থেকে এটা প্লটটা ভিন্ন ছিল। আমরা সাধারণত দেখি যে প্রতিশোধ 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 এবং হয়তোবা সর্বোচ্চ এর বাইরে আমরা ঢাকা কেন্দ্রিক কিছু আন্ডারওয়ার্ল্ডের ডন বা এরকম কিছু দেখি। রিমেকের ক্ষেত্রে আমরা দেখি যে দক্ষিণ ভারতের যে ছবিগুলো আমরা রিসেন্ট টাইমে সেগুলো রিমেক হতে দেখেছি বা কপি করতে দেখেছি, বিভিন্নভাবে সেগুলোর গল্প নিয়ে কাজ করতে দেখেছি। তবে কোরিয়ান সিনেমার আসলে নিয়ে কাজ করা, এটা একটা ডিফারেন্ট আমার কাছে মনে হয়েছে। কারণ মালিক আফসারি নিজেও তার লেটেস্ট ভিডিওগুলোতে আপনারা দেখে থাকবেন বলেছেন যে কোরিয়ান ছবির তার কিছু কিছু সিকোয়েন্স খুব ভালো লেগেছে বলে তিনি এই ছবিটি নিয়ে কাজ করার জন্য আসলে ইন্সপায়ার্ড হয়েছেন। তো যাই হোক, ছবি মুক্তির পরে বা এখনকার ইউটিউব চ্যানেলে মালিক আফসারি স্বদম্বেই বলছেন যে আসলে ছবিগুলো কপি করা এবং ওনার ইন্সপায়ার্ড, তবে তার ক্রিয়েটিভিটির জায়গা ছিল সেটা উনি দাবি করছেন। হাসপাতালের সিন থেকে শুরু করে ইমনের যে ক্যারেক্টারটা, তাকে সে বুবলির বোনকে যে জায়গায় নিয়ে জিম্মি করে রাখছে, সেগুলোতে তার ক্রিয়েটিভিটির হয়তোবা ছাপ উনি রেখেছেন বলে উনি দাবি করছেন। ক্যামেরার কাজ আমি মনে করি একটা অ্যাকশন ছবি বা থ্রিলার ছবি হিসেবে ভালো ছিল ওভারঅল। কারণ রাজেশ কানানকে আপনারা অনেকে চিনবেন, সাউথের উনি ইন্ডিয়ান খুব ভালো একজন ক্যামেরার কাজ করেন। অ্যাকশনগুলো ভালো ছিল, সাউন্ডগুলো ভালো ছিল। এখন কথা হলো যে পারফরমেন্সের ক্ষেত্রে আমরা খুব একটা ভিন্নতা পাইনি। শাকিব খান যেরকম পারফরমেন্স করে সেরকমই বুবলি যেরকম পারফরমেন্স করে, বলা যায় বুবলি ডে বাই ডে একটু গ্র্যাজুয়ালি ইম্প্রুভ করছে, এক্ষেত্রে ভালো ছিল, একটু ডেভেলপ করেছে বলা যায়। কিন্তু খুব আহামরি কিছু না যে এটা আমাদের হয়তো মনে দাগ কেটে থাকবে। তো পাসওয়ার্ডের পরবর্তীতে আমরা রিসেন্টলি আমি শুনতে পেয়েছি যে মালিক আফসারি বলেছিলেন যে পাসওয়ার্ড 2 নিয়ে কাজ করবেন। 4 পরিচালককে শাকিব খান একসাথে সাইনিং মানি দিয়ে মহরত করেছিলেন 4 ভিন্ন ছবির জন্য। এর মধ্যে অবশ্য বীর ছবিটি, যেটি কাজী হায়াতকে তিনি দিয়েছিলেন, সেটি অলরেডি রিলিজ পেয়েছে।
তো পাসওয়ার্ড 2 নিয়ে কথা হচ্ছিল, কিন্তু পাসওয়ার্ড রিলিজের 1 বছরের মধ্যেই ছবিটি হয়তো বা করার কোনো আশা বা সম্ভাবনা ছিল না, যে কারণে হ্যাকার নামে আরেকটি ছবি মালেক আফসারিকে ভাবতে বলা হয়। তো হ্যাকার নিয়ে হয়তো বা উনি এগোচ্ছেন, অথবা গল্পটি প্রায় ফিক্স করে ফেলেছেন, করোনার কারণে হয়তো বা আটকে আছে। আমরা হয়তো বা দেশের বা সারা বিশ্বের যখন পরিস্থিতি ভালো হবে, শুটিং উপযোগী হবে, তখন হয়তো বা আমরা হ্যাকার নিয়ে আরও বিভিন্ন ইনফরমেশন পাবো, সেটি নিয়ে হয়তো বা তখন কথা বলা যাবে। তো এই ছিল আমার রিভিউ। আমরা এর পরবর্তীতে হয়তো বা আরও নতুন কিছু ছবি, আমরা মাসুদ জানা নিয়ে কিছু আপডেট হয়তো বা আপনাদের জানাতে পারবো। সে পর্যন্ত ভালো থাকুন সবাই, থ্যাংক ইউ।